আজকে একটা ভর্তা রেসিপি করব, সেটা হচ্ছে আলু ভর্তা। আর এখানে আমি প্রায় 600 গ্রাম নিয়ে নিয়েছি আলু, সেটা সেদ্ধ আলু, আর এটাকে আমি ম্যাশ করে নেব। আজকের আলু ভর্তাটা আমি ডিম দিয়ে করব। আলুটা প্রায় ম্যাশ হয়ে গেছে, আর আমি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু না, স্বাদ মতন যতটুকু লাগে সেটাই। এক চামচ দিলাম। এটা একটু লাল লাল আলু যে হয়, সেই আলুটা, এই যে দেখতে পাচ্ছেন এরকম আলু, এই আলুটা খুব তাড়াতাড়ি গলে যায়, ম্যাশ হয়ে গেছে। ভর্তাটা করতে চলে আসলাম আমি ফ্রাই প্যানে, প্রায় 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে ইচ্ছে করলে আপনারা সরষের তেল দিয়ে করতে পারেন, আজকে আমি সরষের তেলটা করলাম না। আর এখানে আমি বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, লাল এবং সবুজ কালারের। আচ্ছা, এটা কিন্তু আমি ভেজে লাল লাল করব না, ভাজাটা হয়ে গেছে। আলুটা দিয়ে দিচ্ছি, এখানে আমি পেঁয়াজ আর মরিচ আর আলুটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি, আর এটা আমি এখন নামিয়ে নিব। এখানে আমি আবার 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, ডিম দিয়ে দিব, একটু লবণ ছিটিয়ে দিচ্ছি, কারণ ডিমে তার লবণ নাই। নরম থাকতে ডিমগুলো ভেঙে ফেলতে হবে। তেলটা যদি কেউ কম খান অবশ্যই কম দিবেন, আমি একটু তেলটা বেশি হয়ে যায়, আমি আসলে কম তেলে রান্না করতে পারি না, কেন জানি, চেষ্টা করেছি তাও দেখি বেশি হয়ে যায়। দেখেন কুসুম কিন্তু সিদ্ধ হয় না, খুব নরম নরম অবস্থায়। এই যে ভর্তাটা কেটে ভিতরে দিয়ে দিবেন। আপনারা এটা চাইলে অবশ্যই ধনিয়া পাতাটা দিতে পারেন, আমি দিলাম না। খুব হালকা হাতে নাড়বেন, ডিমগুলো ভেঙে যেন একদম গুঁড়া গুঁড়া না হয়ে যায়। আমি অবশ্য ওইভাবে নাড়ি নাই, আমি একটু এইভাবে করে, এই যে এইভাবে এইভাবে করে নেড়ে দিয়েছি। এই যে আলু ভর্তাটা কিন্তু আমার হয়ে গেল, এটা আমি নামিয়ে নিব। আমি 5-6 মিনিট একটু ভেজে নিয়েছি, আর ভেজে নিলে এটা ভালো থাকে আর খেতেও ভালো লাগে। যাই হোক, বাসায় অবশ্যই এটা ট্রাই করতে পারেন যদি ভালো লাগে। আজকে যে রেসিপিটি করবো সেটা হচ্ছে আলু ভর্তা, একটু ভিন্ন স্বাদের, ভিন্ন রকম করে করব। সেই জন্য এখানে আমি 4টা নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের আলু, আর এটা সিদ্ধ দিতে হবে, পানি দিয়ে দিচ্ছি। পানিটা এটুকু দিতে হবে যাতে আলুগুলো ডুবে যায়। আলুগুলো আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে একটু একটু পোড়া পোড়া ভাপ করে নিয়েছি, একটু স্কিন দেখলে একটু বুঝতে পারবেন। আলুটা ভর্তা করব সেজন্য চুলাটা ফ্রাই প্যান দিয়েছি, আর দিচ্ছি কিছুটা তেল, অল্প একটু তেল দিব, একটা সরিষার তেল। এখানে আমি 5টা শুকনো মরিচ নিয়েছি আর 3টা কাঁচামরিচ নিয়েছি, কাঁচামরিচের যে আগাগুলো ভেঙে দিয়েছি যাতে না ফুটে যায়। মরিচের ভাজার উপরে ভর্তা স্বাদটা নির্ভর করে, আপনারা যদি ভালো করে মরিচটা ভেজে নেন, পুড়িয়ে ফেলবেন না, কিন্তু ভাজাটা যেন সুন্দর মচমচে হয়, কালারটা যেন সুন্দর হয়। এই যে ভাজাটা হয়ে গেল, এটা আমি এখন নামিয়ে নিব। এখানে রসুন দিয়ে দিচ্ছি, এখানে আমি ছোটো ছোটো মানে 2টো দেশি রসুন যেটাকে বলে সেটা নিয়ে নিয়েছি। এই ভর্তাতে রসুন দিতে হয়, রসুন দিলে খুব ভালো একটা টেস্ট আসে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। রসুনটা একটু আগে দিলাম, রসুনটা একটু সিদ্ধ হতে সময় লাগবে এই জন্য একটু আগে দিলাম, আর পেঁয়াজটা একটু পরে দিলাম। পেঁয়াজ আর রসুনটা আমি ভেজে নিয়েছি, পেঁয়াজটা অত বেশি ভাজবো না, একটু মানে যাতে একটু কচকচে একটু শব্দ হয়, খেতে ওটা ভালো লাগে আমার কাছে। যাই হোক, ওটা বেরেস্তা করবো না, এইভাবে ভেজে নিব। ভাজাটা শেষ, এখন এটা আমি নামিয়ে নিব। আলুগুলো এখন আমি চটকিয়ে নিব, আলুটা মোটামুটি মানে চটকিয়ে নিয়েছি, এটা এখন এক সাইডে রেখে দিচ্ছি।
মরিচগুলো নিয়ে নিলাম। এই যে বোটা সহকারে মরিচটা ভাজলে একদম মচমচে হয়। পেঁয়াজ আর রসুনটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা কিন্তু না কাঁচা রসুন পেঁয়াজ দিয়েও করা যায়, রসুনের কুচি কুচি কেটে তারপরে মানে করা যায়, ওটাও কিন্তু ভালোই লাগে। সরিষার তেল দিয়ে দিচ্ছি, ধনে পাতা কিছুটা, সবকিছু চটকিয়ে পরে আলুটাকে চটকিয়ে নেবো এটার সাথে। অর্ধেকটা তেল, অর্ধেকের বেশি তেলটা দিয়েছিলাম, বাকি তেলটা এখন দিয়ে দিব। খুব মজার একটা ভর্তা। আর রসুন তো এমনি তো খুব ভালো একটা জিনিস, অ্যান্টিবায়োটিকের কাজ করে। রসুন দিয়ে যদি আপনারা একটা ভর্তাটা বানিয়ে খান, খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে। যাই হোক, ভর্তাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আজকে যে রেসিপিটি করবো সেটা একটা ভর্তা, আলুর ভর্তা করব, একেবারে অন্যরকম একটা ভর্তা, যে ভর্তাটা আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন। যাই হোক, সেজন্য এখানে প্রায় আমি আধা কেজি আলু নিয়ে নিয়েছি, আর আলুটা এখন সিদ্ধ করা, আর এটা আমি গ্রেট করে নেব। এটা মোটা দিক থেকে গ্রেট করব। তিনটা আলু আমি গ্রেট করে নিলাম, আর বড় সাইজ একটা আলু রেখে দিয়েছি, সেটা আমি গ্রেট করব না, সেটাকে আমি একটু মানে ভেঙে ভেঙে নিব, এমন করে একটু ভাঙা ভাঙা থাকবে এটা আর কি, গ্রেট করা লাগবে না, এই ভর্তাটা এমনই হয়। আলুটা আমার হয়ে গেল, এটাকে আমি এক সাইডে সরিয়ে রাখছি। এটা কড়াই চুলায় দিয়েছি, আর এখন তিনটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে, এটা উঠিয়ে নিব। এখানে আমি এইভাবে কাটা দুটো টমেটো দিয়ে দিচ্ছি। আর এখানে প্রায় 4-5 কোয়া রসুন দিয়ে দিলাম, উল্টে পাল্টে সুন্দরভাবে নরম হওয়া পর্যন্ত আপনার প্রায় এগুলো ভেজে নেবেন। খুব একটা বেশি সময় লাগে না, এই যে এটা ভাজা হয়ে গেছে, নরমও হয়ে গেছে, আর এটা আমি এখন নামিয়ে নিব। এখানে আমি মানে আন্দাজ মতন তেল দিচ্ছি, তেলটা নিজেরা যেমন খাবেন, অনেকে কম খায় বেশি খায়, যে যেমন খাবেন তেমনই দিয়ে নিন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজটা কিন্তু অনেক ভাজবো না, যাতে একটু মানে কচকচা ভাব থাকে ওইভাবেই ভাজবো। আর এখানে আমি প্রায় 6-7টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি, আর এই মরিচগুলো ঝাল না। এই রসুনগুলো আমি দিয়ে দিলাম, আর এটার সাথে একটুখানি মিশিয়ে নিব। এবারে যে আলুগুলো দিয়ে দিব, লবণটা স্বাদ মতন দিয়ে দিব, এখানে আমি চাট মশলা দিয়ে দিলাম আধা চামচ, 1/4 চামচ দিয়ে দিলাম গরম মশলা, টমেটোটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম,
এই ভর্তাটা একটু ভেজে ভেজে করতে হয়। বেশ আমি বেশ কিছুক্ষণ একটু ভাজলাম, আর এখন এই শুকনো মরিচগুলো গুঁড়া করে দিয়ে দিব। ভর্তাতে শুকনো মরিচটা দিলে বেশি ভালো লাগে আমার কাছে, আবার অনেকে শুকনো মরিচটা খেতে পারেন না, অনেকে হাতে লাগলে এভাবে মানে ভেঙে দিবেন না, তো হালকা করে ব্লেন্ড করে নেবেন। আর এখানে আমি ধনিয়া পাতা দিচ্ছি এক মুঠ ভরে। এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি। দুই চামচ মতন ঘিটা দিয়ে দিলাম। আর দেখেন যেগুলো আমি একটু একটু আস্তে আস্তে আলু রেখেছিলাম, মানে গোটা গোটা, সেরকম মানে ওইভাবে নেড়েছি যাতে ওগুলো ভেঙে না যায়। আলু আমরা সবাই খাই, এমন কেউ না যে আলু খায় না, যাই হোক। আর আলুর এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন যদি ভালো লাগে। আর আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবসময় দোয়া করি। আল্লাহ হাফেজ।